আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি আসিফ আল আহমেদ। আগামী বছরের মধ্যে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গুলশানের একটি হোটেলে আয়োজিত পুষ্টি নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে মন্ত্রী বলেন, এখন থেকেই সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। করোনা যুদ্ধের কারণে পুরো বিশ্বে এই সংকট প্রকট হয়ে দেখা দেবে। দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে তাদের আইনগত দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কমিশন ভবনে জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে 64 জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন সিসি ও অন্য কমিশনাররা। সিসি জানিয়েছেন, আগামী বছরের শেষে বা 2024 সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তিবিশেষের খেয়াল খুশি মতো চলে না বলেও মন্তব্য করেন তিনি। এক বিবৃতিতে তিনি একথা জানান। আওয়ামী লীগের শাসনামলে কোনো সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এই অভিযোগ জানান তিনি। সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেছেন, আগামী 10 ডিসেম্বরের পর অন্য কারণ কথায় নয়, দেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে অবস্থান নিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নুরু। এ সময় আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেন তিনি। এ সময় দলের অন্তত কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে মিছিল নিয়ে গুলশান সাহেব বাজার হয়ে জজ কোর্টের সামনে গিয়ে অবস্থান নেন তারা। হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কারণে হবিগঞ্জ থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। আগে বিজ্ঞপ্তি দেওয়া হলেও দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভোটগ্রহণ শেষ হলে বাস চলাচল পুনরায় শুরু হবে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের মোকামে ভারতীয় পেঁয়াজ বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ফলে গুদামে মজুত করা পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে, এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে 2 কেজি 180 গ্রাম ক্রিস্টাল মেথ, আইস ও 80,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। শুক্রবার রাতে টেকনাফের খারাংখালী ও ওয়াইংকং এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়। এবার থাকছে দেশের বাইরের খবর। গ্যাসের দাম বৃদ্ধির জন্য সৌদি আরব ও রাশিয়াকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মেরিল্যান্ডে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, তেল উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সাম্প্রতিক সিদ্ধান্ত এর জন্য দায়ী। ইউক্রেনের লিমান শহরে আরও একটি গণকবরের সন্ধান পেয়েছে ইউক্রেন। শহরটির গভর্নর বলছে 180টি কবর পাওয়া গেছে সেখানে। পূর্বাঞ্চলীয় দোনেক্স প্রদেশের গভর্নর কিরিলেনকো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, লিমানের কর্মকর্তাদের আবিষ্কৃত গণকবরে সেনা সদস্য এবং বেসামরিক মরদেহ থাকতে পারে। এবারে মাঠে ময়দানের খবর। নিজ নিজ লিগে ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে ইউরোপিয়ান ফুটবলের দুই জায়ান্ট পিএসজি ও রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাব পিএসজির প্রতিপক্ষ রাস, আর গেতাফের প্রতিপক্ষ হয়ে খেলবে রিয়াল মাদ্রিদ। দুটি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। ডোপিং আইনের লঙ্ঘন করে 4 বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের মাহাতি ওপেনার জন ক্যাম্বল। জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন তাকে এই শাস্তি দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে 20টি টেস্ট, 6টি ওয়ানডে ও 2টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যাম্বল। তবে নিয়ম না ভাঙার বিষয়ে সপক্ষে কোনো যুক্তি না দিতে পারায় তাকে নিষিদ্ধ করেছে জ্যাটকো। এই ছিল নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে।